গুড মর্নিং, টাইম হচ্ছে এখন 9:22, ডেট 30 ডিসেম্বর। এখন লাওয়াতে রয়েছি, তো লাওয়া থেকে আজকে বেরোনোর প্ল্যান। তো আমরা আজকে সেবকের রাস্তা হয়ে, শিলিগুড়ি হয়ে মালদা যাব। তো মালদায় নাইট হল্ট করে কালকে কলকাতায় ব্যাক করব। তো আমরা যে হোমস্টেটাতে ছিলাম, খুব ভালো এখানে পরিবেশ, আর এই দাদা ছিলেন, তো এখানে যদি আসেন ডেফিনেটলি আসতে পারেন। তো খুব ভালো ব্যবস্থা, বৌদি সব রান্নাবান্না করছিলেন, পুরো হোমলি খাবার। তো কন্ট্যাক্ট ডিটেলগুলো আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। তো একদম লাভা বাজারের কাছেই এনাদের হোমস্টে, আর প্রত্যেক কটা রুম থেকেই খুব ভালো।
29th আমরা লাভা থেকে রিশপে যাই আর আবার লাভাতে ব্যাক করি। তো এটা লোকাল মানে সাইট সিংই বলতে পারেন ঘোরা ছিল, তো বেশি নয়, মোটামুটি অ্যাজ পার গুগল ম্যাপস 9.6 কিলোমিটার দেখাচ্ছে, এরকমই ছিল মোটামুটি, এর থেকে হয়তো একটু কম বেশি হবে, এরকমই ছিল মডেলস। চলে আসছি 30th December, মানে আজকে যেদিন এই ভিডিওটা বানানো, তো আজকে আমরা লাভা থেকে ট্রাভেল করছি সেবকের এই রাস্তাটা নেওয়ার ডিসিশনটা আমাদের হয়তো ঠিক হয়নি, কারণ এদিকে আমরা ভালো রকমই জ্যাম পাই, প্লাস ট্রাফিকের ফ্লো ভালো ছিল। তো এখানে আমাদের অলমোস্ট 2 থেকে 2.5 আওয়ার্স মতো নষ্ট হয়, মানে সেবক থেকে টোটালি শিলিগুড়ি অবধি মানে ভালো রকম জ্যাম ছিল, কিন্তু ওই করোনেশন ব্রিজের ওপর দিয়ে যাবো এই একটা ইচ্ছা ছিল বলে এই রাস্তাটা নেওয়া, বাট আলটিমেটলি টাইম ওয়াইজ আমরা অনেকটাই লুজ করি। তো এদিকে আসছেন যদি আমি রেকমেন্ড করব যে অ্যাটলিস্ট মানে ডুয়ার্সের দিকে যখন আসছেন তাহলে গাজলডোবার রাস্তাটা নেওয়াটাই বেটার হবে এই দিকটা নেওয়ার থেকে, কারণ এদিকে ফার্স্ট অফ অল ট্র্যাফিকের ফ্লো ভালো রকমই থাকে, প্লাস শিলিগুড়ি থেকে সেবকে পুরো রাস্তাটাতে কাজ হচ্ছে, তো সেটার কারণে খুব ভালো রকম জ্যাম হচ্ছে ওই দিকটা। Trace in the dark, lost.
চলে আসি সব থেকে ইম্পর্টেন্ট কার অ্যাক্সেসরিজ যেগুলো রোড ট্রিপের জন্য খুব এসেনশিয়াল। তো এক নম্বর হচ্ছে টায়ার ইনফ্লেটার, এটা অবশ্যই রাখবেন সাথে। যদি কোনো টায়ার পাংচার বা টায়ার লিকেজ হয় তো তখন টায়ার ইনফ্লেটার দিয়ে অ্যাটলিস্ট আপনি মিনিমাম টায়ার প্রেশারটা মেনটেন করে কোনো কাছাকাছি টায়ারের দোকানে গিয়ে টায়ার রিপেয়ার করতে পারবেন। তো টায়ার ইনফ্লেটারটা কিন্তু মাস্ট। সেকেন্ড হচ্ছে টিপিএমএস। টিপিএমএস হচ্ছে টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, আসছি এই টপিকটাতে এক্ষুনি। থার্ড হচ্ছে ড্যাশ ক্যাম। তো এটা আমরা স্ট্রংলি রেকমেন্ড করবো যে গাড়িতে ড্যাশ ক্যাম লাগান। ড্যাশ ক্যাম এমনি অ্যামাজনে আপনি 3,500 থেকে এন্ট্রি লেভেল ড্যাশ ক্যাম পেয়ে যাবেন। আর লাস্টলি হাইওয়ে ড্রাইভিংয়ের জন্য ফগ লাইট। তো শীতকালে স্পেসিফিক্যালি যদি ট্র্যাভেল করেন তো ভালো রকম ফগ থাকে, তো ফগ লাইট ইয়েলো কালারের স্পেসিফিক্যালি কিন্তু গাড়িতে রাখাটা প্রয়োজন। হোয়াইট কালারের ফগ লাইট কিন্তু অ্যাভয়েড করবেন, অনেক গাড়িতেই হোয়াইট কালারের ফগ লাইট থাকে। হোয়াইট লাইট একটা জিনিস মাথায় রাখবেন যে সেটা হেডলাইট হোক চাহে ফগ লাইট হোক, সেটা কিন্তু ফগের জন্য খুব একটা হেল্প করে না, মানে হোয়াইট লাইট ফগে কাজ করে না। তো ফগ লাইট যখনই গাড়িতে লাগাবেন সেটার জন্য ইয়েলো কালারের হয়। টিপিএমএসে চলে আসি। টিপিএমএস মানে টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম। তো এই এই অ্যাক্সেসরিজটা আমরা রেকমেন্ড করবো যে আপনি গাড়িতে রাখুন। কারণটাতে আসছি, সেটা হচ্ছে যে যখনই দিনের বেলা ড্রাইভ করছেন, সেটা গরমকাল হোক চাহে শীতকাল হোক, কিছু না হয় একটুখানি আপনার এয়ার এক্সপ্যান্ড করে। তো টায়ার প্রেশার আপনি যখন স্টার্ট করেন আর 2-3 ঘন্টা চালানোর পরে দেখবেন টায়ারের প্রেশারে স্লাইটলি হয়তো বেড়েছে বা কিছুটা বেড়েছে। তো জেনারেলি মানে যা রেকমেন্ডেড টায়ার প্রেশার থাকে আপনার গাড়িতে, তো সকালবেলার দিকে ট্র্যাভেল করলে আপনি চাইলে মানে 1 PSI কম প্রেশারেও যেতে পারেন। দেখবেন ইভেনচুয়ালি 2-3 ঘন্টা বাদে সেই মানে যে অ্যাকচুয়াল যে টায়ার প্রেশারটা থাকার কথা সেটা বা তার থেকে বেশি টায়ার প্রেশার হয়েছে। তো এটা গরমকালে মানে এটা একটা খুব বড় প্রবলেম হয়, যেটা হচ্ছে যে আপনার টায়ার প্রেশারটা অনেকটা বাড়ে। তো টায়ার প্রেশার কিন্তু খুব বেশি বাড়াটা খুব একটা ভালো নয়, কারণ টায়ার বার্স্টের একটা পসিবিলিটি থাকে, সেটা কিন্তু একটা মারাত্মক জিনিস। তো এই কারণে মানে টিপিএমএসটা থাকলে হয় কি যে আপনি রিয়েল টাইম টায়ার প্রেশারটাকে মনিটর করতে পারবেন যে কতটা টায়ার প্রেশার রয়েছে। যদি দেখছেন যে খুব বেড়ে যাচ্ছে বা খুব কমে যাচ্ছে তো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিতে পারবেন যে কী করার। আর যদি টিপিএমএস মনে করছেন যে না লাগাবেন না, তাহলে আমরা রেকমেন্ড করবো যে অ্যাটলিস্ট সকালের দিকে যে 2-2.5 ঘন্টা ছাড়া ছাড়া একবার টায়ার প্রেশারটাকে চেক করা। তো এই আর কি। আর বাকি তো আমরা কিষানগঞ্জ ক্রস করে গেছি, আমরা এই মালদার দিকে এবার আস্তে আস্তে এগোচ্ছি। তো রাস্তা মোটামুটি ক্লিয়ার আছে, আমরা রায়গঞ্জের দিকে আসার সময় জ্যাম পেয়েছিলাম। তো এবার রায়গঞ্জের বাইপাসটা নেওয়ার প্ল্যান আছে, একটা শর্টকাট রুট রয়েছে, তো যাব সেটা দিয়ে। আর সেটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও আমি বানিয়েছি, তো সেটা আমি আই বাটনে দিয়ে দেবো। যদি ওই রুটটা পুরো দেখতে আপনি ওই ভিডিওটা রেফার করতে পারেন।
ডুয়ার্স রোড ট্রিপে আজকে আমাদের লাস্ট দিন, রয়েছি মালদাতে, এখন বেরোচ্ছি কলকাতার জন্য। ঘড়িতে সময় হচ্ছে 12:30, আমাদের নেক্সট হল্ট হবে হচ্ছে বহরমপুরে, তো ওখানেই আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা NH-12 STKK রোড হয়ে কলকাতা ঢুকবো। তো টোটাল আজকে আমরা ট্রাভেল করেছিলাম 340 কিলোমিটার, টাইম লেগেছিল শুধু ড্রাইভিংয়ে হচ্ছে 9 ঘন্টা 27 মিনিট। তো এখানে আমরা জ্যামও অনেক জায়গায় পাই, সেটা হচ্ছে যে মেনলি বহরমপুরের পর থেকে, তো বহরমপুরের পর থেকে বেলডাঙ্গা এই অবধি ভালো রকমই রাস্তায় কনজেশন ছিল, স্লো ছিল ট্রাফিক। তারপরে STKK রোডে ওঠার পরও আমরা একটু জ্যাম পাই, যেহেতু 31st December ছিল, তো অনেক জায়গাতেই ওই সেলিব্রেশনস চলছিল। ঘড়িতে এখন টাইম 3:15, 31st December আজকে আমরা পাপুদা ধাবা বহরমপুরে চলে এসেছি। মালদা থেকে স্টার্ট করেছিলাম অ্যারাউন্ড 12:00, তো এখানে 3 ঘন্টার মধ্যে ঢুকে গেছি। রাস্তা ভালোই, রাস্তা তো NH-12 ভালোই কন্ডিশন রয়েছে। এখানে লাঞ্চটা করে আমরা কলকাতার দিকে ব্যাক করব, তো প্ল্যান আছে STKK রোডটা নিয়েই ব্যাক করার। পট হোলস বা খারাপ রাস্তা আমরা খুব একটা পাইনি, আর যদি STKK রোডটা নেন তাহলে তো আরোই ভালো। আর রানাঘাট বারাসাতের রাস্তাটা এলে মানে হয়তো 20-25 কিলোমিটার খারাপ পাবেন, স্পেসিফিক্যালি বড় জাগুলি আর এই রানাঘাটের সাইডটাতে, বাট ওটা এই মুহূর্তে অ্যাভয়েড করাটাই বেটার। হয়তো নেক্সট 1 বছর বা 1.5 বছরের মধ্যে ওটা অনেক বেটার হয়ে যাবে, কারণ রাস্তা অনেকটা কাজ হচ্ছে। তো অ্যাজ অফ নাও আজকে 2023-এর এন্ডে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে STKK রোডটা একটা বেটার অল্টারনেটিভ হবে যদি নর্থ বেঙ্গলের দিকে আসেন। আর যেরকম বললাম যে প্রবলেমেটিক রাস্তাটা বা স্লো একটুখানি আসতে হবে কলকাতা থেকে বহরমপুর অবধি, আফটার বহরমপুর কিন্তু পুরো রাস্তা আপটিল যে পয়েন্ট অবধি যাচ্ছেন সেটা শিলিগুড়ি বলুন বা ফুলবাড়ি বলুন, তো ওই পুরো স্ট্রেচটা কিন্তু একদম ক্লিয়ার, মানে একদম আরামসে গাড়ি চালাতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথায় আসি, সেটা হচ্ছে যে কলকাতা থেকে শিলিগুড়ি, এটা অনেকেই হয়তো বলবে যে 12 ঘন্টায় কভার করা যায়, বাট অ্যাকচুয়ালি সেটা কিন্তু যায় না। আমি বলে দিচ্ছি, কারণ আমি গুগল ম্যাপটা আমি লাইভ খুলে আপনাদের দেখিয়ে দিই,
যে এখান থেকে মানে আমার বাড়ি থেকে শিলিগুড়ির রাস্তা কতক্ষণ দেখাচ্ছে। তো টোটাল এখানে যে 569 কিলোমিটার দেখাচ্ছে, এটা অ্যাকচুয়ালি একটু বেশি হয়, এটা 600 কিলোমিটারের ওপরে হয়। আর উইদাউট ব্রেক যদি যান মোটামুটি 14 থেকে সাড়ে 14 ঘন্টা লাগে, আর ব্রেক নিয়ে মোটামুটি সেটা 15 থেকে 16 ঘন্টার আশেপাশে আসে। 12 ঘন্টায় কিন্তু কোনোভাবেই কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়া সম্ভব নয়। মানে অনেকে যেটা বলে থাকে আমি জানি না কি বেসিসে বলছে, বা মানে মানে হয়তো গাড়ির স্পিড অনেক বেশি দিয়ে তারা হয়তো গেছে, বাট একটা অ্যাভারেজ স্পিড মোটামুটি 70-80 স্পিড যদি মেনটেন করে যান, 15 থেকে 16 ঘন্টার কমে শিলিগুড়ি ঢুকতে পারবেন না। আর যদি একা চালাচ্ছেন গাড়ি, তো স্ট্রংলি রেকমেন্ড করব যে কোনো একটা জায়গায় ব্রেক নিতে, সেটা রায়গঞ্জ হোক চাই মালদা হোক বা যে বহরমপুর হোক। আমরা যেহেতু একটু লেট স্টার্ট করেছিলাম বলে বহরমপুরে নিয়েছিলাম, যদি একটু আর্লি স্টার্ট করতাম হয়তো মালদা বা রায়গঞ্জে ব্রেকটা নিতাম। তো এইভাবে মানে আপনারা নর্থ বেঙ্গলের ট্রিপটা প্ল্যান করতে পারেন। ওভারঅল রাস্তার কন্ডিশন তো আমি আপডেট দিয়ে দিলাম, মেজর কিছু প্রবলেম নেই, স্লোনেস রয়েছে অনেক জায়গাতেই, বাট সেটা ম্যানেজেবল, মানে সেটা এতটা রাস্তার কম্পারিজনে সেটা কিছুই নয়। তো এবার চলে আসি আমাদের নেক্সট ইনফরমেশন, সেটা হচ্ছে যে আমাদের ফিউয়েলিং চার্জ কত পড়লো আর টোলে কত চার্জ পড়লো। টোল চার্জেস টোটাল আমাদের পড়েছিল হচ্ছে 1785, ইন্ডিভিজুয়াল ব্রেকআপটা আমি দিয়ে দিলাম। আর ফিউয়েলিংয়ের চার্জ পড়ে 13,517। তো আমরা বাড়ি যখন ঢুকি মোটামুটি 75% ট্যাঙ্ক ফুল ছিল, তো এতটা লাগেনি, হয়তো ওটা নিয়ার অ্যাবাউট 12,000-এর আশেপাশে লেগেছিলো। তো টোটাল অ্যামাউন্টটাও আমি দিয়ে দিলাম ইনক্লুডিং ফিউয়েলিং অ্যান্ড টোল চার্জেস, উইচ কামস টু অ্যারাউন্ড 15,000। তো আপনি যদি নর্মালি একটা নর্থ বেঙ্গলে ট্রিপ করেন ট্রেনে, তো সেটার কম্প্যারিজনে কিন্তু এটা অনেকটাই আপনি সেভ করতে পারবেন। দার্জিলিং মেলে 3 AC-তে এখন কারেন্ট ফেয়ার হচ্ছে 945 করে, যদি চারজন মিলে যায় তাহলে আপ ডাউন মোটামুটি 7,500-7,000 টাকা পড়ে, প্লাস গাড়ির চার্জ পার ডে আপনি যদি 3,000 করে ধরে চলেন, মিনিমাম 3,000 টাকা লাগেই গাড়িতে, হয়তো আরও বেশিও নিতে পারে। তো 3,000 টাকা যদি 6 দিন ধরে চলেন তো সেটা 18,000 টাকা হয়। তো মোটামুটি 25-26,000 টাকা মিনিমাম পড়বে আপনি যদি বাই রেল ট্র্যাভেল করেন, এয়ার ট্র্যাভেল করলে তো ওটা আরও আরও একটু বাড়িয়ে নিতে হবে। তো এই ক্ষেত্রে দেখুন রোড ট্রিপে কিন্তু আমরা অনেকটাই কস্ট বাঁচিয়েছি, প্লাস নিজেদের গাড়ি ছিল বলে নিজেদের কনভিনিয়েন্স হিসাবে ঘুরতে পেরেছি। তো আমরা স্ট্রংলি রেকমেন্ড করবো যে নর্থ বেঙ্গলে আপনারা রোড ট্রিপ করতেই পারেন, যে সিকিউরিটি প্রবলেমগুলো ছিল সেগুলো এখন নেই, রাস্তার কন্ডিশন তো অলরেডি বললামই খুবই ভালো। তো আমরা ভিডিওর এন্ডে চলে এলাম। এই ডুয়ার্স রোড ট্রিপের প্রত্যেকটা এপিসোড যদি না দেখে থাকেন দেখবেন, আমি প্লেলিস্টটা আই বাটনে দিয়ে দেবো, আর ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি না সাবস্ক্রাইব করে থাকেন। থ্যাংক ইউ।